বিসমিল্লাহ রহমান রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ট্রাইজিডিম ইঞ্জেকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ট্রাইজিডিম ইঞ্জেকশনটি একমি কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো সেফটাজিডিম। এটি সাধারণত কয়েকটি ক্যাটাগরিতেই পাওয়া যায়। ট্রাইজিডিম 250 mg ইঞ্জেকশন, ট্রাইমিডিজিম 500 mg ইঞ্জেকশন, ট্রাইজিডিম 1 gram ইঞ্জেকশন। এটি IV এবং IM আকারে ব্যবহার করা যায়। যে সকল রোগীদের জন্য ট্রাইজিডিম ইঞ্জেকশনটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের যে কোনো ইনফেকশন এর ঘা শুকোতে খুবই দ্রুত কাজ করে, বর্ণনালীর ব্যাকটেরিয়ানাশক কার্যকারিতার কারণে সংবেদনশীল জীবাণুর বিরুদ্ধে প্রথম পছন্দের ঔষধ হিসাবে এটি ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও ইনফেকশন ভালো হচ্ছে না, কিংবা কোনোভাবেই ইনফেকশন দূর হচ্ছে না, সে সকল রোগীদের জন্যই ট্রাইজিডিম ইঞ্জেকশনটি দেওয়া হয়ে থাকে। একক এবং সংক্রমণ, মিশ্র তীব্র সংক্রমণ, শ্বাসনালীর সংক্রমণ, শ্বাসনালীর সংক্রমণ, নাক কান এবং গলার সংক্রমণ, চর্ম ও নরমকলার সংক্রমণ, খাদ্যনালীর সংক্রমণ, অস্থি ও অস্থি সন্ধির সংক্রমণ, এ সকল রোগীদের জন্যই ট্রাইজিডিম ইঞ্জেকশনটি দেওয়া হয়ে থাকে। দেখা যায় যে অনেকের ইনফেকশন এমনভাবে হয়ে থাকে যে নানান ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও সহজে ইনফেকশন ভালো হচ্ছে না, কিংবা ইনফেকশন দূর হচ্ছে না, তাদের জন্য মূলতই ট্রাইজিডিম ইঞ্জেকশনটি দেওয়া হয়ে থাকে। ট্রাইজিডিম ইঞ্জেকশনটি দেওয়ার ফলে অতি সহজে এবং দ্রুত ইনফেকশন দূর করে এবং ঘা শুকিয়ে ফেলে। ট্রাইজিডিম ইঞ্জেকশনটি ব্যবহার করার নিয়ম হলো, সাধারণত প্রাপ্তবয়স্ক ট্রাইজিডিম 500 mg ইঞ্জেকশনটি অথবা 1 gram ইঞ্জেকশনটি দৈনিক একটি করে দেওয়া যেতে পারে। এটি মাংসে এবং রগে অর্থাৎ IM এবং IV দুভাবেই ব্যবহার করা যায়। এটি সকালে এবং রাতেও ব্যবহার করা যেতে পারে। এটি সম্পূর্ণ রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি ডোজ নির্ণয় করা হয়ে থাকে। ট্রাইজিডিম ইঞ্জেকশনটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নিতে হবে, কেননা ডাক্তার দেখবেন আগে আপনার কী ধরনের ইনফেকশন হয়েছে, ফ্র্যাকচার হয়েছে, কিংবা কেন ঘা শুকাচ্ছে না, ইনফেকশন ভালো হচ্ছে না, এটি পরীক্ষা নিরীক্ষা করে কিংবা দেখে বুঝতে পারবেন। যদি অ্যান্টিবায়োটিক ঔষধ দ্বারা ঘা শুকানো সম্ভব হয় তাহলে অ্যান্টিবায়োটিক ঔষধ দেবেন, যদি না হয় তাহলে ট্রাইজিডিম ইঞ্জেকশনটি দিবেন। তাই অবশ্যই এটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। এটি শ্বাসনালীর বিভিন্ন সংক্রমণ, মূত্রনালীর বিভিন্ন ইনফেকশন, মিশ্র তীব্র ইনফেকশন, গলার ইনফেকশন, নাক ও কানের ইনফেকশন, এ সকল ইনফেকশনেই দ্রুত ভালো করে ফেলে। গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে ট্রাইজিডিম ইঞ্জেকশনটি ব্যবহার করা উচিত নয়, তবে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। ট্রাইজিডিম ইঞ্জেকশনটি ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন শরীর দুর্বল লাগা, পেটে ব্যথা করা, বমি বমি ভাব হওয়া, খাওয়ায় অরুচি হওয়া, শরীর শুকিয়ে আসা ইত্যাদি হতে পারে। যদি আপনাদের ট্রাইজিডিম ইঞ্জেকশন সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।